বাংলাদেশের রাজনীতিতে এমন ছবি খুব বিরল। আমাদের দেশ নেত্রীকে হাসপাতাল থেকে আবার নিয়ে যাচ্ছে কারাগারে। আমি ছুটে গিয়েছিলাম যে সেই ছোট্ট একটা 10 মিনিট বা 20 মিনিট ঘরের মধ্যে তার বিচারালয় আদালত স্থাপন করেছে সরকার জেলের অভ্যন্তরে। যা ব্রিটিশ আমলও হয়নি, পাকিস্তান আমলও হয়নি, আজকে ছোট্ট একটা কারাগারের মধ্যে তার বিচার করছে বন্ধুগণ। অসুস্থ হুইল চেয়ারে বসেছিলেন, সেদিন সবই আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার মুখ ফেটে গেছে, হৃদয় ফেটে গেছে, চোখের পানি আমি রাখতে পারিনি। যে ব্যক্তি যে নেত্রী গণতন্ত্রের জন্য তার জীবনের সকল সরিয়ে দিয়েছেন, যিনি তার স্বামীকে হারিয়েছেন অতি অল্প বয়সে, যিনি 1971 সালে স্বাধীনতা যুদ্ধে নির্যাতিত হয়েছেন এই দেশের জন্য, যিনি গণতন্ত্রের জন্য দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, যিনি তার ছেলেকে হারিয়েছেন, তার বড় ছেলে নির্বাসিত, সেই নেত্রীকে আজকে কারাগারের অন্ধকারে গিলে গিলে হত্যা করা হচ্ছে বন্ধুগণ। বন্ধুগণ, এই দুঃখ আমরা কোথায় রাখবো, এই ক্ষোভ আমরা কোথায় রাখবো? আজকে গত 5 বছর ধরে আমরা সংগ্রাম করছি দেশের তিন নেতৃত্বে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য। আজকে সেই নেত্রীকে এই সরকার, যাদের জনগণের কাছে কোনো ভিত্তি নেই, যারা আজকে সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে তেওড়িয়াতে পরিণত হয়েছে, তারা এই পুলিশ দিয়ে বন্দুক পিস্তল দিয়ে আমাদের জনগণের অধিকারগুলোকে আটকে রাখতে চায়, জনগণের অধিকারকে ধ্বংস করতে চায়। এই সরকার বৈধ সরকার নয় এবং নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ হতে হবে। আমরা বলেছিলাম এই পার্লামেন্টকে ভেঙে দিতে হবে, আমরা বলেছিলাম দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে, অন্যথায় কখনোই কোনো সংলাপ আর তো হবে না। দেশের নেত্রীর মুক্তি আপনারা সবাই চান, তারেক রহমানকে দেশে ফিরে আনতে চান, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চান, তাহলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে দিয়ে আমাদেরকে দাবি আদায় করতে হবে, জনগণের রায় প্রতিষ্ঠা করতে হবে, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এবার 8ই ফেব্রুয়ারি যখন বেগম খালেদা জিয়া জেলখানায় গেছেন, তার আগে তিনি তার দলের নেতা কর্মীদের বলেছেন, আমি যদি মরেও যাই তোমরা হরতাল দিতে পারবে না। তার এই সিদ্ধান্ত বাংলাদেশের 16-17 কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে। আমি আজকে মনে করি বাংলাদেশের রাজনীতি বলতে খালেদা জিয়া, বাংলাদেশের এমন কোন জায়গা নাই যে জায়গায় বাংলাদেশকে বন্দি করে রাখা যেতে পারে, তাই খালেদা জিয়াকে আর বন্দি করে রাখা সম্ভব নয়। এই মিটিং এ যে কটা মেয়ে এসেছে, এর অর্ধেকটি মেয়ে থাকলে আমার দলে, আমি শেখ হাসিনার 3 দিনের মধ্যে সরকার থেকে ফেলে দিতে পারি। আমি টাঙ্গাইল থেকে সড়ক পথে এসেছি, আমি গরিব মানুষ, গরিবের মতো চলাফেরা করি, রাস্তায় রাস্তায় হাসিনার মাইটা পুলিশেরা বাধা দিয়েছে, আমাকেও ঘুরাতে পারে না, এই মাঠের মানুষকেও ঘুরাতে পারে না। বিএনপি রাজাকারে নারীকে পতাকা দেয় নাই, শেখ হাসিনা রাজাকারের গাড়িতে প্রথম পতাকা দিয়েছে। বলছি সংঘর্ষে যাবেন না, আমরা নির্বাচনে আসতে চাই, আমাদেরকে নির্বাচনে আসতে দেন, নেত্রীকে মুক্তি দেন, আমাদের কর্মীদের মুক্তি দেন। জয় বে বাংলা, খুনের মামলা, সন্ত্রাসের মামলা, জঙ্গি তৎপরতার মামলা, 177 দিন হরতাল করে তত্ত্বাবধায়ক সরকারের আওয়াজ গাদা করার সময় সেরাটন হোটেলের সামনে
বাসের মধ্যে পেট্রোল ঢেলে দিয়ে মানুষ হত্যা করেছে কেন? আমরা ভুলে যাই নাই, অগ্নি সন্ত্রাসের কথা বলবেন না, আয়নার দিকে তাকান, আমাদের উস্কানি দেবেন না, আমাদেরকে উস্কানি দেবেন না। আমাদের দেশে ক্ষমতাধীন সরকারের আমলে নির্বাচন বিভক্ত হয় না, পার্লামেন্ট বাতিল করেন, আপনি পদত্যাগ করেন, মন্ত্রিসভা বাতিল করেন, তারপরে তফসিল ঘোষণা করবেন। দড়ি গড়ি করে তফসিল ঘোষণা করে নিয়েছে, আমরা যাতে নির্বাচনে না যেতে পারি। সাবধান, দেশের 97 জন মানুষ আমাদের সাথে, দেশের 90 ভাগ ভোটারকে বাদ দিয়ে নির্বাচন বাংলাদেশে হতে পারে না। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে আলাদা থেকে মুক্তি দেন, লালবন্দীদের মুক্তি দেন, আমাদের স্বার্থবা মেনে নেন। সংবিধানের ভিতরে যখন তত্ত্বাবধায়ক সরকারে আন্দোলন করেছিলেন, এটা সংবিধানে ছিল, 170 দিন হরতাল কি সংবিধানে ছিল? সংবিধানের জন্য জনগণ, সংবিধানের জন্য দেশ, না দেশের জন্য সংবিধান, জনগণের জন্য সংবিধান? এইসব কথা কারে শিখান? আপনি বলতেছেন তফসিল ঘোষণা করার পরে আন্দোলন বেআইনি, যখন বিরোধী দলে ছিলেন তখন বেআইনি না, সরকারে থাকলে বেআইনি, এইসব চলবাহানা চলবে না। দাবি মানতে হবে, জান দেব, দাবি ছাড়ব না, মরতে হলে মরবো, দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ। জনগণ আমাদের পক্ষে, আল্লাহ আমাদের পক্ষে। এবার ভোটের দিন একদিনে লড়াই হবে, লড়াই, এই লড়াই গণতন্ত্রের, এই লড়াই ভোট পাওয়ার অধিকার প্রতিষ্ঠা, এই লড়াই এ জিততে হবে। সমস্ত অত্যাচার নির্যাতন বন্ধ করতে হবে। আমরা বিশ্বাস করি এই সরকার যত জুলুম করুক, সমস্ত জুলুমকে তস্তস্ত করে দিয়ে আমরা আমাদের বিজয় ছিনিয়ে আনতে পারবো। তফসিল বন্ধন মাত্র 10 দিনের মধ্যে আমরা এই জোট নির্বাচনে অংশ করবো। আমরা আন্দোলন করছিলাম সুষ্ঠু নির্বাচনের জন্য, আর আপনারা এমন একটা ফাঁদ পেতেছেন যাতে আমরা নির্বাচনে অংশ নিতে না পারি। ওই ফাঁদ, ওই বেড়াজাল, ওই অত্যাচার ছিন্ন ভিন্ন করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, সেই লড়াই আমাদের সবার।